2019 সালের মাধ্যমিক পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নের উদ্দীপকে এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে মাঠে নামা তামিম ইকবালের সাহসিকতার ঘটনা এবং মুশফিকুর রহিমের দৃঢ়তা নিয়ে প্রশ্ন এসেছিল। দেশের শিক্ষা ব্যবস্থায় ক্রিকেট মাঠের এই ঘটনা অন্তর্ভুক্ত হওয়ায় গর্বিত তামিম ইকবাল, কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষা বোর্ডের প্রতিও। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হাতে গুরুতর ব্যথা পেয়ে খেলার শুরুতেই মাঠ ছাড়েন তামিম ইকবাল। অপরদিকে ম্যাচের শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করা মুশফিকুর রহিমকে হয়তো থেমে যেতে হতো যোগ্য সঙ্গীর অভাবে, কিন্তু দলের প্রয়োজনে ঝুঁকি নিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আবারও ব্যাট হাতে নেমে পড়েন তামিম ইকবাল। এরপর ব্যাট করেছিলেন এক হাতে। দেশ বিদেশের ক্রিকেটে খুব প্রশংসিত হয়েছে তামিম ইকবালের এই সাহসিকতা। এই ঘটনা এইবার মাধ্যমিক পরীক্ষায়ও উঠে এসেছে। দেশের শিক্ষা ব্যবস্থায় এই ঘটনা স্থান পাওয়ায় গর্বিত ড্যাশিং এই ওপেনার। তিনি বলেন, আমি জানি SSC পরীক্ষা আমাদের সবার জীবনে কত গুরুত্বপূর্ণ। এখানে একটা ছোট্ট পাঠ, আমার নামও আছে, এটা অবশ্যই গর্বের বিষয়। সাথে সাথে ভক্তদের উদ্দেশ্যেও কিছু বার্তা ছুড়ে দিয়েছেন তামিম ইকবাল। যারা আমাকে আইডল মানেন, আমার দায়িত্বগুলো আশা করি আমি ঠিকভাবে পালন করছি। আমি চেষ্টা করব যাতে সবকিছু ভালোভাবে করতে পারি, যেন মানুষের আইডল হতে পারি। BPL এর ফাইনালে 141 রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন তামিম ইকবাল। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় কোলে নিয়ে যান ছেলে আরহাম ইকবাল খানকে। ছেলের প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ওর জন্য তো অবশ্যই একটা মেসেজ থাকবে, কিন্তু ও বড় হয়ে কোন ফিল্ডে যায় সেটাই হলো ডিপেন্ড করে। সে যদি স্পোর্টসে আসতে চায় তাহলে একরকম, আর যদি অন্য কোনো পেশায় যেতে চায় সেটি অন্য জিনিস। সত্যি কথা বলতে আমি আশা করি একজন ভালো বাবা হতে পারবো।